সালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কী থাকছে। শুভ দৃষ্টির সময় বরের অশুভ চাহনি, রাতভর অন্ধকার ছাদে আটক বরযাত্রী। বিয়ের আসরে শুভ দৃষ্টির সময় বরের অশুভ আচরণে কনের বাড়ি বনাম বরের বাড়ির মধ্যেও লেগে যায় ধুন্দুমান কাণ্ড, যার জেরে নিমন্ত্রণ খেতে এসে আটকে থাকতে হলো বরযাত্রীদের। রীতিমতো মুচলেকা দিয়ে তবে ছাড়া পেলেন বরযাত্রীরা। রাতভর অন্ধকার ছাদে আটকে থেকে মশার কামড় খেয়ে প্রায় 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে তবে রেহাই পেলেন বরপক্ষ। বিয়ে বাড়ি ঘিরে এমনই তুলকালাম কাণ্ডের সাক্ষী থাকলো আসানসোলের ময়দাকল এলাকা। কয়েক মাস আগে এলাকার বাসিন্দা স্থানীয় এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয় কালীপাহাড়ির বাসিন্দা মনোজ মাহাতের। দুপক্ষের সম্মতিতে বিয়ের দিন ঠিক হয় 9ই মে মঙ্গলবার। পাত্রীর বাবা একেবারে হতদরিদ্র দিনমজুর। পাত্রীর ভাই পাড়ার ক্লাবের ছেলেদের সঙ্গে চাঁদা তুলে ধার করে বোনের বিয়ের যথাসাধ্য আয়োজন করেছিলেন। মঙ্গলবার সকাল থেকে ময়দা কালের বাড়িতে ছিল সাজ সাজ রব, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, রাধাবল্লভী, মটর পনির, মাংস, মিষ্টি সহকারে অতিথি আপ্যায়নের বন্দোবস্ত ছিল। সন্ধে হতে না হতেই সানাইয়ের সুর বাজতে থাকে বিয়ে বাড়িতে। এর মধ্যেই মহাসমারোহ, বর বাবাজির আগমন হয়। কিন্তু তারপর থেকেই কেমন যেন তাল কাটতে শুরু করলো। বরের অস্বাভাবিক আচরণে ফিসফাস শুরু হয় বিয়ে বাড়িতে। এরপরেই বিপত্তি। বিয়ে তখন মাঝ পর্বে, মালাবদল হয়ে গিয়েছে, একটু পরে বর বউয়ের শুভ দৃষ্টি হওয়ার কথা। আচমকা বর বাবাজি নববধূর দিকে তাকিয়ে কেমন রহস্যময় চোখে হাসতে শুরু করে, নিজের মাথা ঝাঁকুনি দিয়ে ঘোরাতে থাকে। তারপরেই বিকট চিৎকার জুড়ে দেন। বরযাত্রীরা শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। ততক্ষণে কনে পক্ষের বিষয়টা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। ছাদনাতলায় বর বেশে যিনি বিয়ে করতে এসেছেন তিনি মানসিক ভারসাম্যহীন, ব্যাস বিয়ে ভাঙ্গুর। চারদিকে চিৎকার চেঁচামেচি, বর যাত্রা এবং বরযাত্রীদের উত্তম মধ্যম দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন কনের বাড়ির লোকজন। বিপদের গন্ধ পেয়ে কয়েকজন বরযাত্রী ততক্ষণে সরে পড়েছেন, বাকিদের তড়িঘড়ি পাকড়াও করে কনে পক্ষ। এক এক করে শুরু হয় জেরা। অসহায় বরপক্ষের কাছে অবশ্য বিকল্প বর বা ক্ষতিপূরণের টাকা কোনোটাই ছিল না। বুধবার দিনভর আটকে থাকেন বরযাত্রীরা। সালিশি সভায় বরপক্ষ মুচলেকা দেয়, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা তারা করে দেবেন। শেষে পুলিশকেই হস্তক্ষেপ করতে হয়। বর বাবার জীবন ও বরের মাকে এক প্রকার উদ্ধার করেই থানায় নিয়ে যায় পুলিশ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।